আসসালামু আলাইকুম সবাইকে, আমি শাহনা শিমুল বলছি। আজকে দেখাবো খুব সহজে ক্ষুধা লাগলে তাড়াতাড়ি কীভাবে বানিয়ে ফেলা যায় ডিমের তরকারি আলু দিয়ে। এখানে আমি 6টা ডিম আর অনেকগুলো ছোটো ছোটো আলুকে সেদ্ধ করে নিয়েছি, হার্ড বয়েল করে নিয়েছি আমি 10 মিনিট। তারপরে আমি ডিম আর আলুকে ছিলে এখানে ডিমগুলোকে আমি প্রথমে একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে একটু ভাজা ভাজা হলে আমি লবণ আর মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। ডিমগুলোকে মিনিট খানেক ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো, এবং এই আলুগুলোকে আমি ভেজে নিব কয়েক মিনিটের মতো কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। এবার আরেকটা প্যানে তেল গরম করে এর মধ্যে 5 ফোড়ন দিব অল্প একটু, তারপরে একটা তেজপাতা, একটুখানি দারচিনি আর 1 কাপ কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে লবণ আর আদা বাটা রসুন বাটা অ্যাড করে দিব। তারপরে আরেকটু পেঁয়াজটাকে ভেজে নেব। একটুখানি গরম পানি অ্যাড করে এতে একে একে গুঁড়া মশলা, যেমন হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া স্বাদ মতো, আর জিরার গুঁড়া, ধনের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। মশলাটাকে কষিয়ে নিব অন্তত 5 মিনিটের জন্য। এর মাঝে যেটা করব, কষানোর ফাঁকে ফাঁকে দরকার মতো একটু একটু করে গরম পানি অ্যাড করব যদি পানি শুকিয়ে যায়। ভালোভাবে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত তেল আর মশলাগুলো একদম আলাদা আলাদা দেখা না যায়। ভেজে রাখা আলুগুলোকে এখন এই মশলায় অ্যাড করে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। হালকা ঢেকে জাল দিব মিনিট 3-এর মতো। আলুগুলো অলরেডি সেদ্ধ, জাস্ট একটু মশলার সাথে আলুটা মাখামাখা হবে, এই পর্যায়ে ঢেকে দেওয়া যায়। ঢাকনাটা খুলে আমি এখন যেটা করব, আস্ত যে গরম মশলা দিয়েছি এটা আমি তুলে নেব, কারণ পরবর্তীতে খাওয়ার সময় পাতে পড়লে আমার ভালো লাগে না, এটা জাস্ট আমার পার্সোনাল চয়েস। এবার পছন্দ মতো ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলেই হয়ে গেল খুবই মজার অল্প সময়ে বানানো ডিম দিয়ে আন্ডা কারি, না 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 কি বললাম, এটা আন্ডা দিয়ে আলু কারি আর সাথে গরম গরম ভাত। আমার পছন্দের একটু টমেটো সালাদ ছিল, সাথে নেটফ্লিক্স, আর কি চাই, বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিলাম। ভালো থেকো তোমরা সবাই, দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।